করেনি দেখো। আজকে আমি তোমাদের সাথে বরবটি রান্নার পুরো রেসিপিটা শেয়ার করব। পাশে থেকো, সঙ্গে থেকো, এবং ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার একটু আদা বাটা দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম, সবজিটা রাখবো মাঝে ডিম দিয়ে ভালো করে আদা দিয়ে প্রথমে নেড়ে দিয়ে ডিমটা কিছুক্ষণ ভেজে দেবো। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, হলদি গুঁড়ো, ফোড়ন গুঁড়ো। এখানে আমি কিছু ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ডিমের সাথে ঢেলে দেবো, ঢেলে দিয়ে কিছুক্ষণ রান্না করব। মধ্যে অল্প অল্প করে সবজিটা দিয়ে ভেজে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিই। সম্পূর্ণ সবজিটাও দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য চলে যাব, বাকিটা পরে শেয়ার করব। একবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে এবার দিব, দিয়ে আরো কিছুক্ষণ ভেজে দেব। দেখো বলো কাঁচা শুরু করে দিয়েছে, এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি লঙ্কা গুঁড়োটা খাই না, কাঁচামরিচ দিয়ে রান্না করে তাই সাদা সাদা। রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ।